দাদা নিয়ে আসুন, লাগা দিব। পানিগুলো ঢালবে, ট্রেনে আসো। একটা বাইক যখন হচ্ছে আপনার অ্যাসেম্বলি করে আসে বাংলাদেশে, আর কুলিং ওয়াটারটা ঢালা থাকে, এটা একবারই সেট হয়ে আসে। আর নর্মালি যখন নতুন অবস্থায় শর্ট হয়, কিছুদিন শর্ট হবে, এরপর আবার দেখা যাবে আবার ঢালতে হয়। তো এই অবস্থা একটা বাইক চলতে চলতে প্রায় 20-22 হাজার কিলো পর্যন্ত চলে আসে। তো পানিটার একটা অনেক টাইম ডেট থাকে, এই পানিটার গরম হতে হতে এটা ওর হচ্ছে কেমিক্যাল যে জিনিসটা থাকে ঠান্ডা হওয়ার, ওই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা যারা সিভিয়ার গাড়ির স্পোর্টস বাইক যারা চালান, হ্যাঁ, যেহেতু এটা এখন রিপ্লেস করা হচ্ছে, কুলিং ওয়াটার যা আছে সব কিছু বের করা হচ্ছে। আগে যেটা ছিল সবুজ কালার, এখন এটা ঢালা হবে হচ্ছে হাইব্রিড। আগের থেকে আরও এটা আপনার কুলিং ওয়াটারটা আরও ভালো। এটা কুলিং ওয়াটার যেহেতু ড্রেন করা হচ্ছে, সব কিছু ফালাই দিতে হবে। হন্ডা সিভিয়ারের ড্রেন করার সিস্টেমে হচ্ছে এই পাইপটা, যে পাইপটা দেখা যাচ্ছে। আর এখানে রিজার্ভ আছে একটা, রিজার্ভেরটাও খুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে স্টক ছিল আগে, যেটা ছিল এই পানিটা ছিল, এখন পানিটা হচ্ছে আগের থেকে আরও স্ট্রং, কারণ আপনার কুলিংয়ের রিজার্ভটা ছিল, সেই রিজার্ভটাও ফেলাই দেওয়া হয়েছে। আপনার স্পোর্টস বাইকে একটা জিনিস বিষয় আছে যে 10 থেকে 15 হাজার কিলোর মধ্যে কুলিং ওয়াটারটা চেঞ্জ করবেন, তাহলে তাপমাত্রাটা ভালো থাকবে এবং গাড়ির সাউন্ড ভালো থাকবে এবং গাড়িটা চালায়ও শান্তি পাবেন। কারণ ইঞ্জিন ঠান্ডা যত থাকবে তত আপনার চালায়ও শান্তি পাবেন। কারণ এই বাইকগুলোতে আপনার কুলিং সিস্টেম দেওয়ার কারণে হচ্ছে আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়, যার ফলে আপনাকে পানি এইগুলো কুলিং সিস্টেম করছে। আর এই জন্য আপনি 10 থেকে 15 হাজারের মধ্যে এটাকে চেঞ্জ করবেন, তাহলে বেটার একবারে এরকম সব যা আছে সব বের করে ফেলে দিবেন, দিয়ে আবার একটা নতুন ইনস্টল করবেন আপনি, তাহলে আবার দেখা যাবে আবার বাইকটা চালায় আবার শান্তি পাবেন। এতে পানিটা হয় দিয়ে লং টাইম হওয়ার পর আপনার দেখা যায় ওয়াটার পাম্পগুলো সমস্যা করে থাকে, মানে সমস্যাগুলো হয়, অয়েল সিলগুলো, মানে বিভিন্ন জিনিসগুলো প্রবলেম আসে। এই জন্য পানি চেঞ্জ করবেন, রিপ্লেস করবেন টাইম মতো, তাহলে আপনার বাইকটাও ভালো চলবে। আর দেখাই দিলাম আসলে কোন দিক দিয়ে আপনার পাইপ কুলিং ওয়াটার ড্রেন করবেন। রিপ্লেস করতে গেলে আপনাকে একটা সাইড খুলতে হবে, কারণ এরকম একটা সাইড না খুললে আপনার কুলিং ওয়াটার ড্রেন অথবা চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আমরা এখন চেঞ্জ করা শেষ, এখন ঢালা হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড। এটা যা ছিল পুরোটাই ফালাই দেওয়া হয়েছে, স্টকটা ওটার ভিতরে ঢালা হচ্ছে। এরপরে যে আরেকটা রিজার্ভ থাকে, অবশ্যই রিজার্ভটা ফলো করবেন সব সময়। রিজার্ভ যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার আপনার রিজার্ভে ঢাললেই হবে। এটা হচ্ছে স্টক থাকে ভিতরে, পাটের ভিতরে। আর এখানে যেটা আছে এটা রিজার্ভ, এখানে সবসময় ফলো করবেন। আর এখানে যদি কম হয়ে যায় তাহলে এখানে ঢালবেন, তাহলে এখান থেকে আপনার টানে নেবে, এখান থেকে টানে নেবে এই পাইপটা দিয়ে গ্যাস হওয়ার কারণে। এখন যেটা ঢালা হচ্ছে এটা হচ্ছে রিজার্ভ বলা হয়, আপনার এটাকে সবসময় ফলো করবেন। যদি এখানে আপনার শর্ট হয়ে যায় এখানে ঢালবেন, তাহলে এখান থেকে আপনার ওপরে টানে নেবে। আর যদি স্টকটা যদি অর্ধেক খালি হয়ে যায় সেই ক্ষেত্রে ওইটা আবার ঢালা দাও স্টার্ট করে। একটু স্টার্টে রাখলে পানিটা আবার সার্কুলার করে এবং জায়গা জায়গা চলে যায়। থাক, ঠিক আবার লাগ দরকার নেই, নর্মালে রাখে দাও, যেহেতু এটাও ভরা এখন। যে কুলিং ওয়াটার চেঞ্জ করা এবং রিপ্লেসমেন্ট করার সিস্টেমটা দেখা দিলাম, তাহলে আপনারা এই বাইকগুলোর কুলিং ওয়াটার 10 থেকে 15 হাজার কিলোর মধ্যে রিপ্লেস করবেন। এটা হচ্ছে 22 হাজার কিলোতে চেঞ্জ করা হলো আজকে, হয়তো উনি জানে না তো আসলো, তো এই জন্য বলার পর আর কি চেঞ্জ করা হলো। যাই হোক, আপনারা যারা স্পোর্টস বাইক যারা চালান একটু কেয়ার করবেন এই জিনিসগুলো,
এবং টাইম মতো এগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনার বাইকটা ভালো থাকবে। যেহেতু এত টাকাতে বাইক কেনেন অবশ্যই ভালো রাখার চেষ্টাই করেন সব সময়। ওটা ভরে গেছে দুইটা, রিজার্ভটা ভরা আছে আর বাকি যেটুকু থাকবে এটা যদি ওখানে শর্ট হয় এখানে আবার পরবর্তীতে এখানে ঢালা দেবেন জাস্ট। এই হচ্ছে আসলে দুটো ডেন করতে গেলে এটুক থাকে, পুরোটা চলে যায় এটুক থাকে, তার মানে আপনাকে 1 লিটার কিনতেই হবে। এটা হাফ লিটার কিনলে হবে না, আপনার পুরোটাই কিনতে হবে। এটা হচ্ছে হাইব্রিড, 37 ডিগ্রি সেলসিয়াস, 35 যাই হোক অনেকটা স্ট্রং এই জিনিস, পানিটা অনেক ইয়া করে আপনার, গাড়িটা ঠান্ডা থাকে কুল থাকে। যেহেতু কুলিং অর্ডার করা শেষ চেঞ্জ করা, এই জন্য দেখালাম আপনাদেরকে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কুলিং অর্ডার কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও আপনাদেরকে দেখালাম, আশা করি ভালো লাগছে আপনাদের ভিডিওটা।